ফের উপনির্বাচনের ভোটের মুখেই বিজেপি ও তৃণমূলের ভাঙন ত্রিপুরায়। ফের 2023-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগেই শাসক দল বিজেপির আবারও ভাঙন। বিজেপি ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। প্রাক্তন মন্ত্রী দাপটে কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত ধরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই মুহূর্তের তৃণমূলের নেতা দুলাল দাস তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। ফের তৃণমূল ও বিজেপির দুই ফুলের দ্বন্দ্বের মাঝে এবার কংগ্রেসের হাতকে শক্ত করতেই সুদীপ রায় বর্মনের হাত ধরে কংগ্রেসে যোগদান। সুদীপ অনুগামীরা 6, 7, 8, 9 প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরেছি। শাসক দল বিজেপি ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তৃণমূল নেতা দুলাল দাস, ত্রিপুরার তৃণমূল নেতা দুলাল দাস তৃণমূলকে ত্যাগ করে গুড বাই বলে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন সুদীপ রায় বর্মনের হাত ধরে। আখেরে শাসক দল বিজেপি ও তৃণমূলের শতাধিক কর্মী সমর্থক গুড বাই বলে সরাসরি ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান। এই যোগদান 2023-এর বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে শাসক দল বিজেপির ভাঙন।